হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে এই চ্যানেলে ধন্যবাদ জানাচ্ছি। আমি ইসমাইল হুসাইন অনন্ত। আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটি হলো লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের ল্যাপটপ আসলে কারা পাবে বা কারা পাওয়ার সম্ভাবনা বেশি সে সম্পর্কে বলছি। এটা কোনো প্রফেশনাল কথা না, মানে এটা কোনো আপনার ইয়া থেকে বলেনি, আইসিটি ডিভিশন থেকে, এটা আমার ব্যক্তিগত কথা। আমি মানে দুইজনের সাথে কথা বলেছি যারা পূর্বে আপনার ল্যাপটপ পেয়েছে, তাদের মানে তাদের আলোকে অভিজ্ঞতাটা শেয়ার করছি যে ল্যাপটপ পেতে হলে আপনাদেরকে কী করতে হবে বা কারা পেতে পারে ল্যাপটপ, তার জন্য কিছু কথা বলবো আজকে, মাত্র কয়েক মিনিট কথা বলবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আশা করি উপকৃত হবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে এই চ্যানেলটির ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই কোর্সটিতে অংশগ্রহণ করতে হবে ল্যাপটপ পাওয়ার জন্য, লার্নিং অ্যান্ড আর্নিং এলইডিপি কোর্সে। এবং কোর্সে অংশগ্রহণ করার পর আপনার 50 দিনের কোর্স, 50 দিনের ক্লাস আপনাদেরকে নিয়মিত অ্যাটেন্ড করতে হবে, এটা হলো প্রথম শর্ত। 2 নম্বর শর্ত, আপনার যারা বেশি ইনকাম করবে তাদের ল্যাপটপ পাওয়ার চান্স বেশি থাকবে। আপনার মনে করেন যে আপনারা 1 থেকে 3-এর ভিতরে থাকলে ল্যাপটপ পাওয়ার চান্স বেশি থাকবে, মানে আয়ের দিক দিয়ে আপনাদের ব্যাচে 1 থেকে 3 পর্যন্ত, তারপরে নিচেও পেতে পারেন। আর আর হচ্ছে যে যে মনে করেন যে যার উপস্থাপন ক্ষমতা ভালো বা আপনার যেটা শিখছে সেটা ভবিষ্যতে কাউকে শেখাতে পারবে বা উদ্যোক্তা হতে পারবে, তাদের জন্য স্পেশাল মানে অগ্রাধিকার দেওয়া হবে, তাদেরকে ল্যাপটপ দেওয়ার জন্য অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে মনে করেন মানে যে মনে করেন স্যারের সাথে ভালো সম্পর্ক রাখবে বা আপনার সবার সাথে ভালো ব্যবহার করবে, সম্মান করবে, মানে অশালীন আচরণ করবে না, তাদের জন্য প্লাস পয়েন্ট আছে, তারাও মনে করেন পাওয়ার সম্ভাবনা বেশি। এভাবে অনেক দিক বিবেচনা করা হবে। তারপরে মনে করেন যে ফার্স্ট সেকেন্ড মনে করেন অনেক ধনী এবং থার্ড মানে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর ব্যক্তি যারা মনে করেন আয়ের দিক দিয়ে 3র্থ 4র্থ 5ম হয়েছে, আবার মানে তাদের মনে করেন যে ইয়া ভালো মানে উপস্থাপন ক্ষমতা ভালো, তাদেরকে তখন মনে করেন 3র্থ 4র্থ ব্যক্তিকেও ল্যাপটপ দেওয়া হতে পারে, এরকমভাবে মানে দেওয়া হয়েছে। তারপরে একটি বিশেষ মানে বিশেষ ইয়ে আছে যে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, কারণ তারা ঘরে বসে ইনকাম করতে পারবে, কারণ তারা মনে করেন যে বাইরে গিয়ে কিন্তু ইনকাম একটু তাদের সমস্যা হয়, অনেক সমস্যার মুখোমুখি হয় তারা, তাই তাদের জন্য 30% কোটা রাখা হয়েছে, যে তারা যদি একটু ভালো করে তো তাদের স্পেশাল একটু ছাড় আছে, মানে তাদের মানে ল্যাপটপ পাওয়ার চান্সটা একটু বেশি। তার জন্য আপনারা যারা মেয়ে তারা একটু ভালো করার চেষ্টা করবেন। আপনারা যদি ল্যাপটপ নাও পান তাও কিন্তু ইনকাম করে অনেক কিছু করতে পারবেন। আমি যেমন আপনার কোর্স চলাকালীন আপনার $210 মতো ইনকাম করেছি, এবং এখন আর একটি প্রজেক্ট হাতে চলছে, সেটা হলো আপনার $40 একটি প্রজেক্ট, সেটা চলছে। আপনারা দোয়া করবেন জানে আমি সফলভাবে সেই প্রজেক্টটা কমপ্লিট করতে পারি। আর এই চ্যানেল আপনাদের জন্য লার্নিং অ্যান্ড আর্নিং এবং বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি আমি, তার জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটিতে লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন। আর এই চ্যানেলে যারা নতুন হবেন, নতুন দেখছেন ভিডিওটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। গুড বাই।